হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইসানী আজ ফোর্থ এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত পনেরোটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন নাভাল স্টাফের ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে এই প্রশ্নের উত্তর অপশন ডি সঞ্জয় যশোজিত সিং অপশন ডি দুই এপ্রিল ভাইস অ্যাডমিরাল সঞ্জয় যশোজিৎ সিং ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফের পদ গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল সিং পুনের জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে স্নাতক হন এবং উনিশশো সালে ভারতীয় নৌবাহিনীর নির্বাহী শাখায় যোগদান করেন তিনি ভাইস অ্যাডমিরাল সতীশ কুমার নামদেও ঘোরমারের স্থল অভিষিক্ত হলেন দুই নাম্বার প্রশ্ন কোন দেশের সাথে স্লাইনেক্স নামে নৌসেনা অনুশীলন শুরু করল শ্রীলঙ্কা এই প্রশ্নের উত্তর হল ও শ্রীলঙ্কার মধ্যে দশতম বার্ষিক স্লাইনেক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্বিপাক্ষিক সামুদ্রিক মোহরা শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হয়েছে তিন নাম্বার প্রশ্ন নাসার মুন টু মার্স প্রোগ্রামের হেড হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি অমিত ক্ষত্রিয় অপশন বি সফটওয়্যার এবং রোবোটিক্সে দক্ষতার সাথে একজন ভারতীয় আমেরিকান প্রকৌশলী অমিত ক্ষত্রিয় নাসার নবপ্রতিষ্ঠিত মুন টু মার্স প্রোগ্রামের হেড হিসেবে নিযুক্ত হয়েছেন এই প্রোগ্রামটি চাঁদে দীর্ঘমেয়াদী উপস্থিতি স্থাপনের জন্য তৈরি করা হয়েছে যা মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মিশনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নাম্বার প্রশ্ন দু মার্চ মাসে মোট জি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি এক পয়েন্ট ছয় শূন্য লক্ষ কোটি টাকা অপশন বি পাশে দিয়ে দিয়েছি দেখো জানুয়ারি মাসে জি সংগ্রহের পরিমাণ আর ফেব্রুয়ারি মাসে জি সংগ্রহের পরিমাণ তোমরা দেখে নিও পরবর্তী পাঁচ নাম্বার প্রশ্ন কোন রাজ্যকে একশো মিলিয়ন ডলার লোন দেওয়ার ঘোষণা করল বিশ্বব্যাংক কোন রাজ্যকে উড়িষ্যা রাজ্যকে অপশন বিশ্ব বিশ্বব্যাংক উড়িষ্যার জন্য একশো মিলিয়ন ঋণ ঘোষণা করেছে যাতে রাজ্যকে দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক পূর্বাভাস ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করা হয় এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দরিদ্র পরিবারের জন্য এর সামাজিক সুরক্ষা কভারেজ বাড়ানো হয় ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন প্রেসিডেন্ট ডেভিড মালপাস ফাউন্ডেড জুলাই নাইনটিন ফর্টি ফোর উড়িষ্যা সম্পর্কে জানব রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যপাল গণেশী লাল প্রতিষ্ঠা পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ প্রচলিত নৃত্য ডালখই ডান্টনাটে ঘুমরা রন ছাডায়া ওড়িশি সাভারি বাহকটা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে না উড়িষ্যায় বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে উড়িষ্যা রাজ্যে আসকা পুলিশ স্টেশন দেশের নাম্বার ওয়ান পুলিশ স্টেশনের তকমা পেয়েছে উড়িষ্যার তিনটি জেলায় সোনার খনি সন্ধান পাওয়া গেছে গন্ধমাদন পাহাড়কে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে উড়িষ্যা ছয় নম্বর প্রশ্ন একশো কুড়িটি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য কোন দেশের ফার্মের সাথে চুক্তি করল ভারত রাশিয়ার সাথে চুক্তি করেছে অপশন বি ভারতীয় রেলওয়ে একটি স্লিপার সুবিধাসহ একশো কুড়িটি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য রাশিয়ান কোম্পানির সাথে একটি চুক্তি জারি করেছে সাত নম্বর প্রশ্ন কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল মেমোরিয়ালের উদ্বোধন করলেন অমিত শাহ এটা করেছেন কর্ণাটক অপশন ডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একশো ফুট উঁচু তেরঙ্গা উত্তোলন করেছেন এবং কর্ণাটকের বিদার জেলায় সর্দার বল্লভভাই প্যাটেলের স্মারক উদ্বোধন করেছেন আমরা কর্ণাটক সম্পর্কে জেনে নেব রাজধানী বেঙ্গালোর মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই রাজ্যপাল থাওয়ার চাঁদগেহলট জাতীয় উদ্যান আনশি বন্দিপুর ব্যানারঘাটা কুদ্রেমুখ রাজীব গান্ধী জাতীয় উদ্যান প্রচলিত নৃত্য ইয়কসোগানা সুগ্গি করোগা লাম্বি কুনিথা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও কর্ণাটকের টুমাকুরুতে এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার ফ্যাক্টরি চালু হয়েছে কর্ণাটকে পদ্ম আকৃতি শিবমোগা বিমানবন্দরে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেঘালয়কে তিন দুই গোলে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতেছে কর্ণাটক বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মে উদ্বোধন করা হয়েছে কর্ণাটক রাজ্যে আট নম্বর প্রশ্ন ওরিয়েন্ট ইলেকট্রিকের নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে নিযুক্ত হয়েছেন রাজন গুপ্ত অপশনে তিনি রাকেশ খান্নার স্থল অভিষিক্ত হলেন ওরিয়েন্ট ইলেকট্রিকের হেডকোয়ার্টার ভুবনেশ্বর ফাউন্ডেড নাইনটিন ফিফটি ফোর নয় নম্বর প্রশ্ন ন্যাশনাল লজিস্টিক পোর্টাল সাগর সেতু মোবাইল অ্যাপকে লঞ্চ করলেন লঞ্চ করেছেন সর্বানন্দ সোনোয়াল অপশন সি অ্যাপটি লগ মডিউল পরিষেবা ক্যাটালগ সাধারণ অ্যাপ্লিকেশন ফরম্যাট লেটার অফ ক্রেডিট ব্যাংক গ্যারেন্টি সার্টিফিকেশন এবং ট্র্যাক অ্যান্ড ট্রেস ইত্যাদির মতো বৈশিষ্ট্যগুলি কভার করবে দশ নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমরা প্লিজ ইনস্ট্রাকশনটা ফলো করবে ঠিক আছে চলো দশ নম্বর প্রশ্ন দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে কবে পালিত হয় এটা পালিত হয় দুই এপ্রিল অপশন এ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে উনিশশো সাল থেকে প্রতি বছর দুই এপ্রিল আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল বোর্ডস অন বুকস ফর ইয়ং পিপল দ্বারা আই একটি আন্তর্জাতিক সংস্থা যা পড়ার প্রতি অনুপ্রাণিত করে এবং শিশুদের বইয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে এগারো নম্বর প্রশ্ন তিরিশ মার্চ কোন রাজ্যে প্রতিষ্ঠা দিবস পালিত হল রাজস্থান রাজ্য অপশন সি রাজস্থান প্রতিষ্ঠা দিবস তিরিশে মার্চ রাজ্য গঠনের স্মরণে পালন করা হয় সম্পর্কে রাজস্থান রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যপাল কলরাজ মিশ্রা প্রতিষ্ঠা তিরিশ মার্চ উনিশশো উনপঞ্চাশ প্রচলিত নৃত্য গানগড় চামারগিনাদ ঝুলন লীলা কায়ানগা বাজাভাঙা খাইয়াল ভাবাই ঘুমর পানিহারি ছাড়ি ঝুমা সুইসিনি কাচিগড়ি ভারতের বৃহত্তম মরুভূমি থর রাজস্থানে অবস্থিত কর্কট ক্রান্তি রেখা রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত জাতীয় উদ্যান ডেজার্ট কেওলাদে ও মাউন্ট আবু রণথম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন পঙ্কজ মিথাল ডিজিপি নিযুক্ত হয়েছেন উমেশ মিশ্র রাজস্থান রাজ্যের মানগড় ধাম একটি জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষিত হয়েছে ক্যামেল কনজারভেশন স্কিম লঞ্চ করেছে রাজস্থান রাজস্থানের জয়পুরে সংবিধান উদ্যানের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভরতপুর অভয়ারণ্যে ডলফিন এবং গণ্ডারদের জন্য চিড়িয়াখানায় তৈরি করছে রাজস্থান রাজস্থান উনিশটি জেলা এবং তিনটি নতুন ডিভিশন ঘোষণা করেছে বারো নম্বর প্রশ্ন এগারোতম বন্দে ভারত এক্সপ্রেস নিম্নের কোন রুটে চালু হলো এটা চালু হয়েছে ভূপাল থেকে নিউ দিল্লি অপশন বি এই পরিষেবাটি ভূপালের রানী কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে উত্তরপ্রদেশের আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে তেরো নম্বর প্রশ্ন ভারত ও ফিলিপাইনের মধ্যে চতুর্থ যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল অপশন সি উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত দু সালে চুক্তি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে সম্মত হয়েছে উভয় পক্ষই প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি ডোমিনে সহযোগিতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে সম্মত হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি ন্যাশনাল সিকিউরিটি গার্ড দ্বারা আয়োজিত অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো প্রতিযোগিতা দু হাজার তেইশে তেরোতম সংস্করণ জিতেছে এই প্রশ্নের উত্তর ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ অপশন ডি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনী চব্বিশটি শীর্ষ কমান্ডো দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে এগারো দিনের প্রতিযোগিতায় একুশ থেকে তিরিশে একুশ থেকে একত্রিশে মার্চ দু হাজার তেইশের মধ্যে আয়োজিত হয়েছিল এনএসজি এবং বিএসএফ এর দলগুলি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে সমস্ত রাজ্য পুলিশ বাহিনীর মধ্যে রাজস্থান পুলিশ প্রথম স্থান অর্জন করেছে শেষ প্রশ্ন পনেরো নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে ওকে চলো পনেরো নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ তার প্রথম প্রাণঘাতী মারবার্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাবে ঘোষণা করেছে এই ঘোষণা করেছে তানজানিয়া অপশন বি ইবোলা ভাইরাসের মতো ফিলোভাইরাস নামক ভাইরাসের জন্য এই রোগ হয় উচ্চ তাপমাত্রা প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড অস্বস্তি পেশিতে ব্যথা বমি বমি ভাব এই রোগের লক্ষণ তানজানিয়ার রাজধানী দোদমা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম থার্ড এপ্রিল তোমাদের হোমওয়ার্কে তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন টপ টেন হুরুন গ্লোবাল রিচ লিস্ট দু হাজার তেইশে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন কে মুকেশ আম্বানি দুই নম্বর এশিয়ান বিলিয়ার্স টাইটেল টু কে জয়লাভ করল পঙ্কজ আদবানি তিন নাম্বার টু থাউজেন্ড হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে সেরা মহিলা খেলোয়াড়ে পুরস্কার পেলেন কে পেলেন সবিতা পুনিয়া এই তিনটি প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও কোশ্চেন নাম্বার দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন টু থাউজেন্ড হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে সেরা পুরুষ খেলোয়াড়ে পুরস্কার পেলেন কে সেকেন্ড কোশ্চেন এশিয়ান হকি ফেডারেশনে অ্যাথলেট অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন মহিলা হকি খেলোয়াড় থার্ড কোশ্চেন আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব দ্বারা সম্মানিত হলেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক থার্ড এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয় কবে দুই এপ্রিল অপশন এ দুই নম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সবচেয়ে শক্তিশালী ভারতীয়দের তালিকায় শীর্ষে রয়েছেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন ডি তিন নম্বর ন্যাটোর এক একত্রিশতম সদস্য হিসেবে যোগদান করল কে ফিনল্যান্ড অপশন বি চার নম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে তার প্রতিষ্ঠা দিবস পালন করেছে ফার্স্ট এপ্রিল অপশান সি পাঁচ নম্বর পিটিসি ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে রাজীব কুমার মিশ্র অপশন এ ছয় নম্বর সম্প্রতি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হল কোন দেশ শ্রীলঙ্কা অপশান এ সাত নম্বর প্রশ্ন টোয়েন্টি দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট টাইটেল জিতলেন কে অরবিন্দ চিদাম্বরম অপশন ডি আট নম্বর সেকেন্ড জি টোয়েন্টি ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মিট অনুষ্ঠিত হল কোথায় শিলিগুড়ি অপশন এ নয় নম্বর প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া দেশের কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হলেন ড্যানিয়েল মুখী অপশন বি দশ নম্বর ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস বাস্তবায়নে প্রথম স্থান পেল কোন রাজ্য পুলিশ হরিয়ানা পুলিশ অপশন সি এগারো নাম্বার রেলওয়ে নেটওয়ার্ক একশো শতাংশ বৈদ্যুতিকরণ করা প্রথম রাজ্য কোনটি হরিয়ানা অপশান এ বারো নম্বর কাকে গ্রিসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে রুদ্রেন্দ্র টেন্ডন অপশন বি তেরো নম্বর প্রশ্ন ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল চলো অভিযান দু হাজার তেইশ চালু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অপশন সি চোদ্দ নম্বর প্রশ্ন কোন দেশের জন্য পনেরো পয়েন্ট ছয় বিলিয়ন ডলার সাপোর্ট প্যাকেজ অনুমোদন করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইউক্রেন অপশন ডি শেষ প্রশ্ন পনেরো নাম্বার সম্প্রতি প্রয়াত সারা থমাস কে ছিলেন তিনি একজন লেখিকা ছিলেন অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই